টিভি দেখছে। ও সাবধানে থেকো, কাল আবার ফোন করবো। যদি অন্য কিছু জানার থাকে তাহলেই আমাকে ফোন করো, বারবার এইসব বিষয় বলার জন্য করবে না। ঠিক আছে, পরের বার অন্য কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, বাই। আরে নে রূপা, কি বলছে, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো বললো। তুমি কেন এইভাবে মুখ ভার করে রয়েছো? না রে, দাদা বাবুর সাথে আবার ঠিকভাবে কথা বলছে না। ওরা ঠিক কথা বলবে কমলা মা, ওদের একটু সময় দাও। আমাদের সময় এইসব ছিল না রে, ঝগড়া রাগ যা কিছুই হোক না কেন, আমরা আবার আগের মতো হয়ে যেতাম। এই আজকালকার মেয়েরা কি যে করে না। রোজ আমাদের যে দুধ দেয় সে অন্য, তুমি কে? আমি ওর কাকার ছেলে। সে কোথায় গেছে? ও গ্রামেতে গেছে। ও আচ্ছা, তার যে দাদা ছিল সে? ও গ্রামেতে গেছে। ও তা তোমার নাম কি? ভীম। তা এখানে কেন এসেছো? তুমি কুস্তি লড়তে যাও? আরে দুধ টানেন, আমি কি এখানে মস্তি করতে এসেছি? হাসি ঠাট্টা করছি। হ্যাঁ ঠিক আছে, এবার দুধটা দাও। হ্যাঁ নিন। এই যে ভীম, ওদিকে কি দেখছো, দুধটা দাও। দিচ্ছি দিচ্ছি, এত তাড়া কিসের? এবার যাও। আপনি যান, তুমি যাও তো। যান যান, আপনি যান, বেরো বাড়ি থেকে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, নিজের পথ দেখো। হ্যাঁ আপনি পথ দেখুন। এই আগে বেরো। হ্যাঁ যাচ্ছি তো, আপনি যান না। বল কি খবর? বস, আমি এইমাত্র ফার্ম হাউস থেকে বেরিয়ে এলাম। অশোকের কি হয়েছে? হ্যাঁ ওর কিছুই হয়নি, ওর মেয়ের সাথে খেলাধুলা করছে আর হাসছে। তাই নাকি? ভেবেছিলাম অশোকের খেলা এতক্ষণে শেষ, আর তুই বলছিস ওরা হাসি খুশি আছে ওখানে। তাহলে ওই বাবাকে ডেকে কি হলো? হ্যাঁ কোনো ভূতও নেই আর যক্ষিণীও নেই। ওরা আমাকে তো কিছুই করলো না। হেয়ালি না করে পরিষ্কার করে বল, ওই যক্ষিণী পাওয়ারফুল নয়? কিছুই পাওয়ারফুল নয়, ওখানে তো সবাই ভালো আছে, পরিবেশও একদম রঙিন হয়ে আছে, সবাই মিলে খুব এনজয় করছে। কি বলছিস এসব? আমি তো ভেবেছিলাম ও এতক্ষণে অশোকের খেলাটা শেষ করে ফেলেছে। ও মরে গেলে মরাটা ওখানে পড়ে থাকতো, কিন্তু ওখানে তো কিছুই নেই, সবাই কান্নাকাটি করতো, কিন্তু এখানে তো সবাই হেসে খেলে আনন্দে রয়েছে। আপনি আপনার ওই তান্ত্রিককে জিজ্ঞাসা করুন যে যক্ষিণীকে সঠিক জায়গায় পাঠিয়েছে নাকি অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে ভুল করে। শেষে দেখবেন অন্য কাউকে খুন করে বসে আছে ও যক্ষিণী। ঠিক আছে,
আমি কথা বলে দেখছি, তুই ওইখানেই থাক, ওখানে যা যা হবে সব ইনফরমেশন তুই আমাকে দিবি। আমি দেখছি যে আজ রাতের মধ্যে অশোককে কি করে শেষ করা যায়। দেখছি আমি, এখানে একটু অন্যরকম ভাবে সেজে গুজে ঘুরে বেড়াবো। ও যদি মরে যায় তাহলে সবার প্রথমে আপনাকেই জানাবো। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে বস। আচ্ছা হ্যাঁ, কবে যে ও মরবে ততদিন আমাকে এখানেই থাকতে হবে। বাবা, কি করছেন আপনি এটা? ডিমের পূজো করছি আমি। ডিমের পূজো? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ, ছোড়ো। বাবা, আপনার যক্ষিণী ওখানে গেছে একদিন হয়ে গেল, কিন্তু এখনো তো কারোর ক্ষতি হয়নি, ওরা তো সবাই ভালো আছে। আমি এক্ষুনি ইনফরমেশন পেলাম। এক মিনিট, ওই বাড়িতে দৈব শক্তি আছে, আর সেটা আছে বলেই আমাদের যক্ষিণী কিচ্ছু